ভালো বলা শিখেন ইংলিশ বলা শিখেন স্মার্টলি বলা শিখেন নেটিভ স্পিকারদের মতো বলা শিখেন বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম আজকে আপনারা গ্রামার ছাড়া টেন্স ছাড়া ভোকাবুলারি মুখস্থ ছাড়া কিভাবে ইংলিশ স্পোকেন করবেন সেটার পার্ট তো আজকেও যথারীতি আপনাদেরকে টেকনিক শেখাবো প্রথমেই আমরা গত ক্লাসে আপনি মর্নিংয়ে কি কী কাজগুলো করেছিলেন সেগুলো শিখিয়েছিলাম আজকে অর্থাৎ আপনি এরপর থেকে আমরা শিখাবো তো এরপর থেকে আপনারা যারা প্রথম লেসনটি দেখুন দেখেননি তাদেরকে আমি রিকোয়েস্ট করব ফার্স্ট লেসনটি আপনারা দেখে আসেন হ্যাব হ্যাব অর ইট লাঞ্চ এরপরে আমরা কি করি লাঞ্চকে খাই তাহলে কি করব হ্যাব লাঞ্চ ঠিক আছে আমরা ডেইলি কী কী কাজ করি সেটা আমরা শেখাচ্ছি ট্যান্স ছাড়া ওকে এরপরে লাঞ্চের পরে আমরা কি করি কাজ করি কাজ শেষ করি ফিনিশ ওয়ার্ক আরও কিন্তু একটার পরে একটা লেসন আসবেই আমাদের চ্যানেলে থাকতে হবে তাহলে আপনি ইংলিশে কিন্তু একদম ফ্লুয়েন্ট হয়ে যাবেন যারা ইংলিশ শিখতে চাচ্ছেন ইংলিশ স্পোকেনে ফ্লুয়েন্ট হতে চাচ্ছেন রাইটিং শিখতে চাচ্ছেন যাদের ইচ্ছা আই উইল বি আ গুড স্পিকার আই উড লাইক টু স্পিক লাইক আ নেটিভ স্পিকার ইয়ে ফলো ফলোয়ার্স ইউ শুড লাইক আওয়ার চ্যানেল ওকে দেখেন ফিনিশ ওয়ার্ক কাজ শেষ করি এরপরে আমরা কী কাজ করি কাজ শেষ করার পর আমরা গো হোম গো টু হোম হবে না কি হবে গো হোম অথবা আমরা বলতে পারি গ্যাট হোম গ্যাট হোম মানে আমি বাড়িতে পৌঁছে গেছি ঠিক আছে গ্যাট হোম ঠিক আছে এরপরে দেখেন আমরা যখন ডেইলি কনভারসেশন করবো তখন আমরা সব সময় প্রেজেন্ট সিম্পলে কথা বলবো ঠিক আছে এরপরে আপনি আমাদের বাংলাদেশে এটা হয় না ফরেন কান্ট্রিতে হয় দেখেন ওয়াক মাই ডগ যখন সে বাড়িতে যায় সে ডগের সাথে হাঁটে ওয়াক মাই ডগ অথবা ওয়াক ইন দ্য গার্ডেন অনেকে গার্ডেনে হাঁটে তাহলে কি বলবেন ওয়াক ইন দ্য গার্ডেন আপনার তো আলাদা করে প্রিপোজিশন শিখা লাগতেছে না প্র্যাকটিসের মধ্যেই শিখা হয়ে যাচ্ছে যেভাবে আমরা আমাদের মাদার টাং শিখেছি বাংলা ল্যাঙ্গুয়েজ শিখেছি সেভাবে আমরা ইংলিশ শিখব আমরা কেন রুলস মুখস্ত করতে যাব। কেন গ্রামার শিখতে যাব। আসলে এগুলো আমিও শিখেছি গ্রামার ওই সময় আমি জানতাম না এখন অনেক অ্যাডভান্স ওয়ে এসেছে ইংলিশ শেখার ট্রেডিশনাল মেথডগুলো শেখা যাবে না এগুলো হ্যাঁ শেখা যাবে ইংলিশ কিন্তু ইট উইল টেক লং টাইম টু বি গুড এট ইন ইংলিশ স্পোকেন সো আপনাকে এ ওয়েতে আপনাকে দ্রুত ইংলিশটা শিখতে হবে ওয়াক মাই ডগ বাড়িতে ফেরার পর আপনি ডগের সাথে করেন ডু এক্সারসাইজ আপনি কি এক্সারসাইজ করেন ঠিক আছে ওয়াক ইন দ্য গার্ডেন অথবা ওয়াক ইন দ্য ফাগ অথবা প্লে প্লেই ইন দ্য ফিল্ড আই প্লে ইন দ্য ফিল্ড তাহলে আগের মতো বাক্য তৈরি করেন আগের সেন্টেন্সের মতো যে আমি লাঞ্চ খাই তাহলে কী হবে আই হ্যাভ লাঞ্চ এখানে শুধু আই লাগাই দেবেন আই হ্যাভ লাঞ্চ কয়টা বাজে খান এখানে লাগাই দিন অ্যাট টু অথবা অ্যাট টুয়েলভ ঠিক আছে এবার বলবেন আই হ্যাভ লাঞ্চ অ্যাট টুয়েলভ আই ফিনিশ ওয়ার্ক অ্যাট ফোর আই এই যে আই লাগাইলেন এখন যদি বলেন হি তখন ফিনিশের সাথে একটা ইএস লাগাতে হবে দে বললে লাগাতে হবে না এটা আস্তে আস্তে আমাদের চ্যানেলে আপনাদেরকে শিখাবো আপনারা অনেকে জানেন কিন্তু বলতে পারেন না বলার সময় জড়তা কাজ করে ইনার্শা কাজ করে এই ইনার্শাগুলো আমাদের কি করতে হবে রিমুভ করতে হবে আই ফিনিশ

আমি মাঠে খেলি তাহলে কীভাবে বলবেন আই প্লে ইন দ্য ফিল্ড আই প্লে ইন দ্য ফিল্ড এই সিম্পল সিম্পল এর ছাত্রদেরকেও ও আমি বেসিক শেখাচ্ছি বাট এর ছাত্রদেরকেও এভাবে প্র্যাকটিস করে করে যারা অ্যাডভান্স লেভেলে আছেন আমি বললাম আপনাদেরকেও এভাবে প্র্যাকটিস করা উচিত যদি আপনি স্পোকেনে এইট পেতে চান সেভেন প্লাস পেতে চান ভাববেন না এটা তো বেসিক এগুলো করে আমি কি করব না এগুলো প্র্যাকটিস করতে হবে বেসিক না করে তো আপনি অ্যাডভান্স লেভেলে যেতে পারবেন না এভাবে শিখতে হবে ভেঙে ভেঙে বুঝতে পেরেছেন আচ্ছা এরপর দেখেন এরপরে কি করেন ডু মাই হোমওয়ার্ক আপনি মানে অর্থাৎ ডেইলি কী কাজ করেন সেটার একটা লিস্ট করতে হবে আমরা গত ক্লাসে পার্ট ওয়ানে দেখিয়ে এসেছি যে সকালে মর্নিংয়ে ঘুম থেকে ওঠার পর আমরা কি কি কাজ করি সেটা অত্যন্ত সহজভাবে দেখিয়ে এসেছি সে লেসনটা দেখে আসুন এরপর থেকে আমরা লাঞ্চ থেকে এখন কাজগুলো করছি কি কি কাজ করি ঠিক আছে ডু মাই হোমওয়ার্ক ঠিক আছে আমি আমার হোমওয়ার্ক করি আই ডো মাই আই বলেন আই ডু মাই হোমওয়ার্ক যদি হি হয় হি ডাজ এখানে হবে কি হিজ হোমওয়ার্ক যদি শি হয় তাহলে কি হবে শি ডাজ শি এর সাথে কি হবে বলেন হার হোমওয়ার্ক শি ডাজ হার হোমওয়ার্ক ঠিক আছে তো এভাবে কিন্তু আপনাকে প্র্যাকটিস করতে হবে এখন বলেন ইন্টারনেট ব্যবহার করেন সেটাকে বলবেন ইউজ ইন্টারনেট নো সেটাকে স্মার্টলি বলতে হবে কীভাবে সার্ভ দি ইন্টারনেট ওকে এখানে দাটার উচ্চারণ হবে দি কারণ ইন্টারনেটের প্রথম লেটারটি ভাওয়েল ভায়েল হলে কী হয় যদি আর্টিকেলের পরে পরে। যে ওয়ার্ডটি আসবে সেটির প্রথম লেটারটি ভাওয়েল হয় তাহলে দাটাকে কি উচ্চারণ করতে হয় দি উচ্চারণ করতে হয় আর হলে দা উচ্চারণ করতে হয় মনে থাকবে সবার সার্ভ দি ইন্টারনেট সার্ফ দি ইন্টারনেট সার্ফ দি ইন্টারনেট আমি ইন্টারনেট ব্যবহার করি মনে থাকবে এখন থেকে আর ইউজ বলবেন না কিন্তু আই সার্ফ দি ইন্টারনেট আই ইউজ দি ইন্টারনেট নো নো ইউজ হ্যাঁ এটা স্মার্ট না হ্যাঁ হবে বাট আপনাকে তো স্মার্ট হতে হবে না চায় আমার ইংলিশটা অন্যের চেয়ে বেটার হোক আমি অন্যের চেয়ে ভালো বলতে পারি যখন আপনি ভালো বলবেন তখন অন্যরা কি ফিল করবে জানেন জেলাস ফিল করবে ওকে সাফ দি ইন্টারনেট ইন্টারনেট ব্যবহার করি এরপরে আমরা কি করি এরপরের কাজটা কি করি ডেইলি কাজগুলো গো রানিংয়ে যেতে পারে অনেকে তাহলে এই যে গো একটা ভারবার এরপরে আরেকটা বার্ভার্সে সেটা রানিং হয়েছে সে গ্রামারটা আমি শিখাতে চাচ্ছি না সেটা শিখার প্রয়োজন নেই গো রানিং ঠিক আছে গো রানিং রান করতে যায় আই গো রানিং আফটার দ্যাট আই গো রানিং এরপরে কি অনেকে জিমে যেতে পারে ডেইলি কনভারসেশনে বিকালবেলা অনেকে কি করে জিমে যায় তাহলে এটা ইংলিশে কি বলবেন আই গো টু দ্য জিম আই গো টু দ্য জিম আমি জিমে যাই আই গো টু দ্য জিম একটাকে শতবার বলতে হবে হান্ড্রেড টাইমস বলতে হবে আপনাকে যদি ইংলিশে ফ্লুয়েন্ট হতে চান ইউ হ্যাভ টু কিপ ইনটেনশন ইউ হ্যাভ টু বি ডিটারমাইন্ড আই উইল কন্টিনিউ মাই প্র্যাকটিস আনটিল আই উইল বি ফ্লুয়েন্ট ইন ইংলিশ আই উড লাইক টু স্পিক ন্যাচারালি আই ডোন্টান্ট ইউ মেমোরাইজ ইউ শুড নট মেমোরাইজ ইউ শুড প্র্যাকটিস নেচারাল উই ইট ওকে গো টু দ্য জিম গো টু দ্য জিম আমি জিমে চাই তাহলে কি বলবেন আই গো টু দ্য জিম আচ্ছা বলেন তো আমাকে বলেন এভাবে শিখলে আপনার কি একটু ট্যান্সের থিঙ্কিং করা লাগতেছে আমাকে বলেন একটু লাগতেছে না টেন্স স্ট্রাকচার শিখবেন সাবজেক্ট ভার্ব অবজেক্ট শিখবেন পরে আবার সেন্টেন্স মেইকিং করবেন পরে গিয়ে ইংলিশ বলবেন আপনার কতটুকু বেঞ্চটাকে খাটাতে হচ্ছে একটু খেয়াল করছেন এজন্যই আমরা কথা বলার সময় এরকম করি তো এটাকে আমাদের কি করতে হবে রিমুভ করতে হবে ডেইলি কনভারসেশন করতে হবে ডেইলি টেন মিনিটস টোয়েন্টি মিনিটস আপনাকে কি করতে হবে প্র্যাকটিস করতে হবে যদি আপনি যদি আপনার ইচ্ছা থাকে যে আমি ইংলিশে ভালো হব ইংলিশ স্পিকার হব সেটা নেশা থাকতে হবে আপনার ফ্যাশন থাকতে হবে কথা মনে থাকবে এরপর দেখেন হ্যাভ ডিনার আমি ডিনার খাই এরপরে কি করেন আই রিড ইংলিশ বুক আই রিড ইংলিশ নিউজ পেপার আই রিড ইংলিশ ম্যাগাজিন আফটার দ্যাট কী করেন ওয়াচ টিভি আই ওয়াজ টিভি আমি টিভি দেখি আই ওয়াজ টিভি আমি টিভি দেখি তারা টিভি দেখে দে ওয়াজ টিভি এভাবে ইংলিশ বলতে হবে ওকে কত সহজে শিখা যায় দেখছেন ইংলিশ ভাষাটা কিন্তু আসলেই অনেক সহজ আমরা সেটাকে কঠিন বানিয়ে ফেলেছি আমরা জানি না কীভাবে শিখতে হবে সেই জন্যে সেটা কঠিন হয়ে গেছে একটু মনোযোগ দেন অল্প সময় দেন ইনশাআল্লাহ আপনি ইংলিশে ফ্লুয়েন্ট হয়ে যাবেন এরপরে কোথায় যান গো টু ব্যাট নট গো টু দা ব্যাট দা হবে না এখানে মনে থাকবে গো টু ব্যাট অ্যাট গো টু ব্যাট অ্যাট এলেভেন থার্টি এলেভেন থার্টিতে আমি ঘুমাতে যাই অথবা টেন থার্টি অথবা এলেভেন এভাবে বলতে হবে এখন যে লিস্ট করলেন এটাকে অত্যন্ত সুন্দরভাবে আইএলটিএসের এর জন্য যে কোয়েশ্চনগুলো আসে সেগুলোকে সেভেন প্লাস অথবা এইট প্লাসের আনসারটা কিভাবে দেবেন সেন্টেন্স কানেক্টর ইউজ করে সুন্দরভাবে সেটা এখন দেখাবো এবং আইএলটিএসের কি কি কোয়েশন এগুলো থেকে আসতে পারে সেটা আমি বলে দিচ্ছি ওকে আপনাকে প্রথমেই প্রশ্ন করতে পারে যখন আপনি কাজে যান তখন আপনি কি করেন প্রথম কি করেন বলতে পারে ওয়েন ডু ইউ রিচ ইউর অফিস ওয়েন ডু ইউ রিচ ইউর অফিস হোয়াট ডু ইউ ডু অথবা আপনাকে বলতে পারে ওয়েন ডু ইউ গেট টু ওয়ার্ক ওয়াট ওয়েন ডু ইউ গেট টু ওয়ার্ক অ্যান্ড হোয়াট ডু ইউ ইউজুয়ালি ডু ওয়েন ইউ গেট টু ওয়ার্ক এটা বলতে পারে তখন আপনি বলবেন ওয়েন আই গেট টু ওয়ার্ক অ্যাট এইট থার্টি আই ইউজুয়ালি চেক মাই ইমেলস অ্যান্ড ওয়ার্ক অন দ্য কম্পিউটার এই যে এখানে ওয়েন ইউস করলাম একটা কমপ্লেক্স সেন্টেস বানাইলাম দেখেন আই গেট টু ওয়ার্ক অ্যাট এইট থার্টি সেটাকে আমি ওয়েন দ্বারা অ্যাড করলাম দেখেন ওয়ে দিয়ে আই ইউজুয়ালি চেক মাই ইমেলস যখন এই যে ওয়ে এখানে মানে কি ওয়েন মানি কখন না কিন্তু এখানে ওয়েন মানি বলেন কি যখন বলেন কী হবে যখন আই গেট টু ওয়ার্ক মনে আছে তো আই গেট টু ওয়ার্ক আমি কাজে পৌঁছাই এট এইট থার্টি আই ইউজুয়ালি চেক মাই ইমেলস অ্যান্ড ওয়ার্ক অন দ্য কম্পিউটার ওয়ার্ক অন দ্য কম্পিউটার মনে আছে তো একদিনে হবে না এভরিডে প্র্যাকটিস করতে হবে যদি আপনি ফ্লুয়েন্ট হতে চান নেশা ফ্যাশন থাকতে হবে যে আই উড লাইক টু বি গুড স্পিকার ওয়েন আই গেট টু

পৌঁছায় তো এখন আপনাকে প্রশ্ন করতে পারে এক্সপ্লেন অর ডেসক্রাইব ইউর ডেইলি অ্যাক্টিভিটিস তখন আপনি এভাবে বলবেন সকালেরটা মর্নিংয়েরটা তো আমরা পার্ট ওয়ানে শিখিয়েছি তো মর্নিংয়ের পরে মর্নিংয়ের কাজগুলোর পরে আপনি যখন লাঞ্চের টাইম থেকে আপনি যখন কাজে পৌঁছবেন সেখান থেকে কিভাবে সুন্দর করে কাজটা করবেন হোয়াট ডু ইউ ডু ওয়ান ইউ রিচ ইউর ওয়ার্ক তখন আপনি বলবেন ওয়ান আই

বলেন তো আপনি সেভেন প্লাস কেন পাবেন না আপনি সেভেন প্লাস কেন পাবেন না এগুলো কি খুব কঠিন ওয়ার্ড খুব ডিফিকাল্ট ওয়ার্ড না সেগুলো আপনি পারেন জাস্ট আপনার প্র্যাকটিস প্রয়োজন এভাবে স্মার্টলি আপনাকে বানিয়ে দেওয়া প্রয়োজন আপনাকে মেক করা প্রয়োজন রিমেক করা প্রয়োজন রিক্রিয়েট করা প্রয়োজন জাস্ট আমাদের লেসনগুলো দেখেন আমাদের চ্যানেলকে ফলো করেন আমরা এমনভাবে একটা একটা শব্দ করে আপনাকে নেটিভ স্পিকারদের মতো ইংলিশ স্পিকার বানাতে হেল্প করব। যদি মনে করেন আমাদের লেসেনগুলো খুবই এফেক্টিভ যদি মনে করেন আপনাকে নিজের ভাইয়ের মতো আমরা শিখানোর চেষ্টা করছি তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন লাইক দিবেন আর আপনাদের সময় নষ্ট করতে চাই না দেখা হবে আরও কোনো ইম্পর্ট্যান্ট লেসনে ঠিল দেন আল্লাহ হাফেজ